हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। केमन आछो सबाई? आशा करी खूब भालो आछो। आमिओ खूब भालो आछि, आमराओ खूब भालो आछि। तो भिडियोटा भालो लागले किन्तु लाइक कमेंट शेयर एंड सबसक्राइब कर दिओ आमार चैनलटाके, आर पाशे थाका बेल आइकनटी प्रेस कर दिओ जारा एई चैनले नतून आछो। तो देखो एखाने माओ रान्ना करछे, आमिओ रान्ना करछि। सकाल सकाल आमरा दुजनेई काजे लेगे पड़েছি, तार कारण এখন আমাদের স্পেশাল রান্না হচ্ছে মা চিকেন কষা করছে আর আমি ফ্রাইড রাইস রান্না করছি। এখানে দেরাদুন রাইসটাকে আমি ভিজিয়ে রেখেছি, তার মধ্যে সরষের এই সরি রিফাইন তেল দিয়ে রেখেছি, গোটা এলাচ, লবঙ্গ, তারপরে তেজপাতা, জায়ফল, না জায়ফল না ওটা জৈত্রী বলে, জৈত্রী, এরকম নানা রকম জিনিস দিয়ে আর কি চালটাকে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো আমি তিনটে ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে আমি নুন আর গোলমরিচ গুঁড়ো দেব। গোলমরিচের গুঁড়োটা দিলে বেশ টেস্টটা ভালো হয়, তাই জন্য গোলমরিচের গুঁড়োটা দেব। তারপর ভালো করে আমি এটাকে ফ্যাটিয়ে নিয়ে ভেজে নেব, ভুজিয়া টাইপের করে নেব। তো আজকে আমি বেশি কিছু না, বিনস, গাজর, ক্যাপসিকাম আর সাথে ডিম দিয়ে আমি ফ্রাইড রাইসটা বানাবো। আজকে খুব একটা রিচ করছি না, তার কারণ আমরা আগের দিন খাচ্ছি এই সব রিচ খাবার, আবার পরের দিন তৃষানের বার্থডে। তো তোমরা বার্থডেটাও দেখতে পাবে, তো এখন আমি যেটা করছি সেটা দেখে নাও। এই যে দেখো, গাজর, বিনস, ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আমি ডিমটাকে দিয়ে ভুজিয়া করে নেব। আর এখানে কিছু কাজু আর কিশমিস রেখেছি, কাজুটাকে আমি দুভাগ করে নিচ্ছি, কারণ গোটা কাজু পড়লে মুখে খুব একটা ভালো লাগে না, তাই জন্য একটুখানি ভেঙে ভেঙে আমি নিচ্ছি। তোমরাও কীভাবে করো আমাকে প্লিজ জানিও, খুব সিম্পল বানাই আমি, সেটা দেখে নাও। আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা সেটা দেখে নাও। এই যে এখানে দেখো আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি কাজু কিশমিশটা ভেজে নেব। চলো, আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি ভেবো না, আমি ডেইলি ব্লগে যেটা আমি করি সেটাই তো তোমাদের সাথে তুলে ধরি, তাই জন্য সেটাই কিন্তু করছি, ভেবো না আমি আবার রেসিপি শেয়ার করছি। যাই হোক, এখানে কিছু গ্রসারি জিনিস রয়েছে, এটা আমি ঢেলে নিচ্ছি, মানে ওই লবঙ্গ, দারচিনি, এলাচ, এরকম টাইপের জিনিসপত্র যা রয়েছে এটা আমি ঢেলে নিচ্ছি এই ফাঁকে। তখন আমার এই জিনিসগুলো কয়েকটা জিনিস মেশানো ছিল না বলে সেগুলো এখন মিশিয়ে নিলাম। কৌটোটা আমি আবার জায়গা মতন ওয়ার্ড্রপে ঢুকিয়ে রাখি। এখানে মাংসটা প্রায় হয়ে এসছে আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, এখানে ভাজাটা রয়েছে। তো তার মাঝখানে আমি তৃষানকে একটু খাওয়াবো, যেটা এখন চিকেন স্যুপ খাবে ও। চিকেন স্যুপের রেসিপিটাও তোমাদেরকে শেয়ার করে দেবো আমি কীভাবে চিকেন স্যুপ করি, ওটা আমি আমার বৌদিভাইয়ের থেকে শিখেছি। চিকেন স্যুপটা সত্যি ভালো লাগে খেতে, আমি খুব একটা এইসব স্যুপ টাইপের জিনিস খাই না, তো আমি খেয়ে দেখলাম বেশ টেস্টিই লাগে। আর তৃষানও এত মানে ঝামেলা করে খেতে, কিন্তু এটা খেয়ে নেয় চটপট। দেখো মজা করেই খাচ্ছে ও। এখন আমার রাইসটা হয়ে গেছে এই ফাঁকে, মানে তৃষানকে খাওয়াতে খাওয়াতে আমার ভাতটা হয়ে গেছে রান্না। তো এখন আমি ভাতটা কিছুটা অর্ধেকটা ঢেলে নিচ্ছি হাঁড়িতে, তারপরে এই যে এখানে ভাজাটাও একটু মিশিয়ে নেব, হালকা হালকা করে এরকমভাবে আমি মিশিয়ে নিই। ভাতটা না ঝাঁকালে পরে আমি দেখেছি মানে চালগুলো ভেঙে যায়, তো এই চালটা সত্যি খুব ভালো, চালটা ভাঙে না, তো আমি তাই জন্য হাতায় করে করেই নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি, ভালোই তাতে হয় আর কি। আর মাকে আমি বলবো এই ফাঁকে একটুখানি ঘিটাও মিশিয়ে দিতে, কারণ আমার হাতটা একটু এটো হয়ে গেছে, তাই জন্য মাকে বললাম ঘিটা একটু মিশিয়ে দাও, মা এসে ঘিটা মিশিয়ে দেবে। আমি কিন্তু রাইসটা যখন করেছি তার মধ্যে চিনি আর নুনটা দিয়ে রাইসটা করে নিয়েছি, যাতে পরে আমাকে আর কিছু ওগুলো অ্যাড না করতে হয়। চিনিটা একটুখানি অ্যাড করে নেবে তোমরা পরে, মানে এই যে এই সময় যখন মানে মিশাচ্ছ সব কিছু তখন একটুখানি অ্যাড করে নিও চিনিটা, আর আমি তার আগে সব কিছু অ্যাড করে নিই। নুনটা কিন্তু আমি ভাতের মধ্যে আর নতুন করে অ্যাড করি না, যেটা আমি প্রথমে
ফুটাচ্ছি তখনই অ্যাড করে নিই। তো মা এখানে যথেষ্ট ঘি দিয়ে দিয়েছে, তো এখন আমি বুড়োটাই ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সত্যি খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে, আমি করেছি বলে বলছি না, আমি এরকমভাবেই করি। একটু গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবো। এই যে গোলমরিচের পরিমাণটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম মিশিয়ে দেবে। তো আমার তৃষাণ খাবে বলে আমি খুব একটা ঝাল দিইনি, এখানে আমার পুরোপুরি ডান। এবার আমি তৃষাণকেও খাওয়ানো হয়ে গেছে, এবার আমি একটুখানি পিছানে সব কিছু সেরে সুরে রান্নাও সেরে একটু গ্যাসটা পরিষ্কার করে নেবো, রান্নাঘরে একটু ক্লিন করে নিচ্ছি। আমাদেরকে প্রত্যেক দিনই আর কি এরকম গ্যাসটা মুছে নিতে হয়, এরকম মাঝামুঝি না করলে হয় না। শাশুড়ি একটু মানে টিপটপ বেশি পছন্দ করে, তাই জন্য আমিও পছন্দ করি, শুধু মা একা না। তো এরকম পাঁচিলগুলো টালিগুলোকেও আর কি আমরা মেজে নিই। আর এখানে দুটো টালি দেখছো, সেই টালি দুটো হচ্ছে আমরা গ্যাসের তলায় দিয়ে রাখি, সেটা দেখতে পাবে কোন জায়গাটায় দিই, না যেখানে দুটো আগুন জ্বলে তার নিচটায় দিয়ে রাখি, তার কারণ যাতে হিটে না মার্বেলটা ফেটে যায়। বাড়ি তো মানুষ একবার বানায়, দশবার তো বানায় না, তাই যেইটুকুনি সাবধানে রাখা যায়। টাইলসগুলোকে মেজে নিয়ে ধুয়ে নিচ্ছে। আমাদের বাসন মাজার লোক আছে, আমরা যেরকম গ্যাসের এই জিনিসগুলো মাজতে দিই না বা কিছু সূক্ষ্ম জিনিস এগুলো দিই না, আমরা কাপ ঠাপ এগুলো সবটাই আমরা নিজেরাই মেজে নিই। এগুলো কাজের মাসিকে দিতে কেমন একটা ব্যাপার লাগে, বাজে লাগে, যাই হোক কাকিমাকে তাই আমরা এগুলো কিছুই দিই না, মাজতে আমরাই মেজে নিই। ঝুড়ি ঝুড়ি যে কটা জিনিস বেরিয়েছিলো এগুলো আমরা মেজে নিচ্ছি। তোমাদের আমার কাজ কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আগের ভিডিওটাতেও ভালো আমি ভিউজ পেয়েছি, রেসপন্স ভালো ছিল আগের ভিডিওতে, তাই জন্য আমি নেক্সট আবার এরকম টাইপের ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। তো আমি আশা করি এরকম ভিডিও তোমাদের সাথে আমি দিতে থাকবো। আমি খালি এডিট করার টাইম পাই না, তৃষাণটা তো ছোটো, অনেকটাই দুষ্টুমি করে, সেই জন্য আমি টাইম পাই না। তো এখন যাই হোক একটুখানি টাইম পেয়েছি বলে এডিটটা করে নিচ্ছি। এগুলো ধুয়ে আবার মুছে শুকনো করে আর কি ওগুলো লাগিয়ে নেব। তোমরাও কি এরকমভাবে কিছু করো তো আমাকে প্লিজ কমেন্টে জানিও, ভালো লাগে যদি তোমরা কমেন্ট করো, আমারও ভালো লাগে একটু গল্প করার সঙ্গীত পাই সবার সাথে। যাই হোক, এই যে দেখো আমি টাইলসগুলো কোথায় বসিয়ে নিচ্ছি বুঝতেই পারছো, ঠিক যেখানটা আগুনটা জ্বলে তার নিচেই। গ্যাস মোচা হয়ে গেলে আমি গামছাটা ধুয়ে তার ওপরে একটু চাপা দিয়ে রাখি, কারণ সারাটা দিন তো সে আমাদেরকে সাপ্লাই দিচ্ছে না, তো তাকে আমি শান্ত করলাম। তো এখন দেখো এই ফাঁকে তৃষাণকে আবারও খাওয়াতে চলে এসেছি, তৃষাণ কি দুষ্টুমি করছে। লাভ বার্ডের যে খাওয়ারগুলো রয়েছে খাবারগুলো নিয়ে ও খেলা করছে এখন, এই যে এনাদের খাবার নিয়ে। আর এই খাঁচাটা আমরা কিনে নিয়ে এসেছি, দেখো একটা ছোটো খাঁচা ছিল, ওর জন্য একটা পর্যাপ্ত পরিমাণে একটা খাওয়ার মানে খাঁচা নিয়ে এসেছি। তৃষাণকে এখন খাওয়াচ্ছি, তৃষাণ যেহেতু স্যুপ খেয়েছে তাই পুরো রাইসটা খায়নি, অল্প রাইস খেয়ে নিয়েছে। ও বিরিয়ানি ফ্রাইড রাইস এসব খেতে খুব পছন্দ করে, ভাতের থেকেও খুব একটা ভালোবাসে এই সব জিনিসপত্র। আমি মাঝে মাঝেই ওকে বিরিয়ানি আর ফ্রাইড রাইস বানিয়ে দিই। তৃষাণের বাবাও খুব পছন্দ করে, তৃষাণ হ্যাকা না, দেখো টেস্টি। এই যে আমাদের চারটে পাখি, এদের চারজনের একজনের পাঁচটা ডিম ছিল, এখন তিনটে বাচ্চা ফুটেছে, দুটো ডিম ভ্যানিশ হয়ে গেছে, ইঁদুর টিঁদুর খেয়ে নিয়েছে মেবি। আর ওই হলুদ পাখিটা দেখতে পাচ্ছ হলুদ সবুজের মধ্যে, ওই পাখিটা ডিম পেড়েছে সাতখানা, এখনও তার ডিম ফোটেনি। আমরা এই ফাঁকে খেতেও বসে গেছি, এখানে রাইসটা নিয়ে নিয়েছি, একটু স্যালাড নিয়েছি, আর এখানে তৃষাণের বাবা আর আমি এখন খাবো, মা আগে খেয়ে নিয়েছে। এখানে চিকেনটা রয়েছে, এখন দুপুরে তৃষাণকে একটু অ্যাপেলটা খাইয়ে নেবো। মোটামুটি রবিবারের দিনটা আমি তৃষাণকে একটু হালকাভাবেই রাখি, খুব একটা রাইস খাওয়াই না, ফল স্যুপ এইসবের ওপরেই রাখি। আর প্রত্যেক দিনই তো ভাতটা খায় না, তো একটা দিন আমি
ভাতটা একটু কম খাওয়ানোর চেষ্টা করি, বাচ্চা মানুষ তো একটু কম ভাত দেওয়াই ভালো। এখানে একটু তরমুজটাও কেটে নিচ্ছে, একটু তরমুজ খাবো আমরা। তরমুজ খেতে ভালোই লাগে যদি একটু মিষ্টি হয়। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। তরমুজটা বেশ লাল ছিল, মিষ্টিও ছিল। তরমুজটা সবাই খেতে ভালোবাসে। টিউশন ওয়েট করছে, আর এখন ও ঠান্ডিকে আমি বললাম যে টিউশনকে একটুখানি তুমি অ্যাপেলটা খাইয়ে দাও, ততক্ষণে আমি তরমুজটা কেটে নিই। এই যে ও অ্যাপেল খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার একটু তরমুজ খাবে, আমিও সাথে খেয়ে নিচ্ছি। আমি একা না, সবাই খাবো আমরা। তরমুজ খেতে ভালো লাগে, দানাটাই ছাড়াতে ছাড়াতে তার বিরক্ত লেগে যায়। আর তৃষান সবচেয়ে ভালো, দানাগুলো সব ছাড়িয়ে তারপরে খায়। ও তরমুজ খেতে খুব ভালোবাসে। এখন কত কথা বলছে। সবার লাস্ট এটাই, এখানেই আমি শেষ করবো। তৃষান দেখো এখন কাঁদছে, তার কারণ ওর এখন গাড়ি লাগবে। কি গাড়ি? ট্রেন গাড়ি লাগবে। তৃষানের দাদি তৃষানকে ট্রেনটা গিফট করে গেছে, যেহেতু ওর পরের দিনই বার্থডে, তার আগের দিন এসে মা, আমার মা এসে দিয়ে গেছে। বাই দ্য ওয়ে ও কিন্তু দাদি বলে, তার কারণ দাদি ডাকটা আমার খুব ভালো লাগে। তো ও দাদি আর দিয়া দুটো নামে আমার মাকে ডাকে। তো তোমরা আমাদেরকে ভেবো না যে আমরা কি আর কি কোন কাস্ট দাদি বলছি। তোর বাবাকে এখন মাথা খেয়ে নিচ্ছে, প্লেন মানে ট্রেনটা এক্ষুনি চালিয়ে দাও। বাবা আবার ওকে রাগাচ্ছে, বলছে না প্লাস্টিকে ভরে আবার রেখে আসবো, দোকানে দিয়ে আসবো। দেখো কি আনন্দ, ট্রেন চালাও ট্রেন চালাও ট্রেন চালাও, খুব নাচছে। তো আমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, শেয়ার করে দিও ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, আর প্লিজ সাপোর্ট করো যাতে পাশে থেকো এরকমভাবে আমার তোমাদের ভালোবাসায়। এখন আমি 311 সাবস্ক্রাইবার গেইন করেছি, তো তোমরা আমার পাশে থেকো প্লিজ। টিউশনের ছাননি ওকে একটা গিফট করেছে, সেটা হচ্ছে সোনার আংটি। ও বার্থডেতে দেবে বলে সোনার আংটিটা গিফট করেছে টিউশনকে। আংটিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। বাচ্চাদের আংটি তো নর্মালি তো এরকমই হয় তাই না, বক্স আংটিটাই বেশি হয়। যাই হোক, টিউশনেরও খুব ভালো লেগেছে। এখনকার মতন টাটা।